হযরত সিমাক ইবনে হার্ব রাদিয়াল্লাহু আনহু জনৈক মদিনাবাসী হইতে বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করিয়াছেন। তখন তিনি শুনিতে পাইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ফজরে অর্থাৎ ফজরের নামাজে সূরা কাহফ এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়াছেন। আল হাদিস মুসনাদে ইমাম আহমদ হাদিস নাম্বার 585, পৃষ্ঠা নাম্বার 534। তোমাদের কাহারো কাছে নামাজরত অবস্থায় শয়তান আসে, তারপর সে তাহার ও তাহার অন্তরের মাঝে প্রবেশ করে ফলে সে স্মরণ করিতে পারে না, তাহার নামাজ বেশি পড়িয়াছে না কম পড়িয়াছে। যখন এইরূপ হয় তখন সে যেন সালামের পূর্বে দুটো সাহু সিজদা আদায় করিয়া নেয়। তারপর সালাম ফিরায়। আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 1216। তোমরা অবশ্যই রাতের খাবার গ্রহণ করিবে, তাহা এক মুষ্টি খেজুর হইলেও। কেননা রাতের খাবার সারিয়া দেওয়া বার্ধক্যের কারণ।
আল হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1804। যেই হজ কবুল হইয়া যায় তাহার পুরস্কার জান্নাত ব্যতীত আর কিছু নহে। আর দুইটি ওমরা তাহার মধ্যবর্তী সময়ের গুনাসমূহের কাফফারা অর্থাৎ ক্ষতিপূরণ হইয়া যায়। আল হাদিস দারিমি শরীফ হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার 393।